পয়লা জুন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। শান্তন, ভয় পাবেন না, আমি বুকাই, আপনার বৌমার দাদা বুকাই, আপনি তো চেনেন আমাকে। তুমি কি অদ্ভুত না, কাউকে কিছু জিজ্ঞেস না করে কারোর ঘরে এভাবে ঢুকে পড়া যায়, এটা কি ধরনের অসভ্যতা? ছি 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 ছি, এভাবেও যে কারোর ঘরে ঢুকে পড়তে নেই এটুকুও জানো না, মানে মিনিমাম শিক্ষা দীক্ষাটুকু নেই নাকি? রঞ্জা ম্যাডাম, আপনি ওর সাথে এভাবে কেন কথা বলছেন? আমি মানছি ও একটা ভুল করেছে, কিন্তু আপনি তো সেই সময় ঘরে ছিলেন না। এই তুমি কে বলো তো, এত বড় বড় কথা সমানতালে বলে যাচ্ছ, আর ঘরে ছিলাম না মানেটা কি? হ্যাঁ, ঘরে ছিলাম না মানেটা কি? ঘরে না থাকলে আরোই তো এভাবে কারোর ঘরে ঢুকে পড়াটা উচিত নয় জানো না। মা, ও আমার বৌদি আর ও আমার দাদা। আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, আমি না বুঝতে পারিনি, আমি বাথরুমে গেছিলাম, তো বাথরুম থেকে বেরিয়ে আপনাদের বাড়িটা দেখছিলাম, খুব খুব সুন্দর সাজানো গোছানো, তাই কখন দেখতে দেখতে আপনার ঘরে ঢুকে গেছি আমি না খেয়াল করিনি। বাবা বাবা, কি সুন্দর যুক্তি না, দেখতে দেখতে কখন যে আপনার ঘরে ঢুকে পড়ছি খেয়ালই করিনি, খুব মজার ব্যাপার তাই না? একদম মিথ্যা কথা বলবে। ও খামোখা আপনাকে মিথ্যা কথা কেন বলতে যাবে, ও তো বলছে বুঝতে পারেনি, আর তার উপর ও তো আপনার কাছে ক্ষমাও চাইছে। এটা কি তোমার হাতে? কি তোমার হাতে এটা? চায়ের কৌটো। মানে চায়ের কৌটো নিয়ে তুমি কি করছো? আসলে শালুকের খুব ঠান্ডা লেগেছে, তাই আমি ওর জন্য একটু আধা চা বানাতে গেছিলাম। বাহ 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 বাহ, ভেরি গুড ভেরি গুড। কি পেয়েছো কি বলো তো তোমরা, কি পেয়েছো? হ্যাঁ, একজন কাউকে কিছু না বলে সোজা ঘরে ঢুকে বললো, আর একজন আবার উইদাউট এনি পারমিশন রান্না ঘরে ঢুকে বললো, কি দারুণ ব্যাপার! এবার সমানে সমস্ত গোষ্ঠী শুদ্ধ লোক চলে এলো এ বাড়িতে, হা ঘুরে পনা করতে না। ন্যূনতম ভদ্রতা সভ্যতাটুকু তোমাদের জানা নেই না? হ্যাঁ, কারোর রান্নাঘরে ঢুকতে গেলে মিনিমাম যে তার একটা পারমিশন লাগে সেটাও জানো না? সময়ের জন্য আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, ব্যাস ঢুকে পড়লে আমার সোজা রান্নাঘরে। আমি কি তোমায় আমার রান্নাঘরে ঢুকার পারমিশন দিয়েছিলাম? ভাগ্যিস ঠিক সময় ফিরে এসেছিলাম, হ্যাঁ, নইলে যে বাড়িতে কি অঘটন ঘটে যেত ভগবান জানে। অঘটন মানে? অঘটন মানে আপনি কি বলতে চাইছেন? আচ্ছা বুঝতে পারছো না? না,